নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি শিলামণি, আজ আমি তৈরি করব কাতলা মাছ দিয়ে ঝাল। কাতলা মাছের ঝালে লাগবে, আমি এই জায়গায় 5 পিস কাতলা মাছ নিয়েছি। লাগবে আমার জিরে বাটা, লাগবে আমার ধনে বাটা, লাগবে আমার শুকনো লঙ্কা বাটা, লাগবে আমার পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিরা, হলুদ, স্বাদ মতো নুন, সরষের তেল। গ্যাসটা আমি অন করে নিয়েছি, দিয়ে আমি কড়াইটা বসিয়ে দেব, দিয়ে আমি আঁচটা বাড়িয়ে দেব। কড়াইটা আমার গরম হয়েছে, আমি এইবার সরষের তেল দেবো 2 টেবিল চামচ। এইবার মাছটা আমি নুন হলুদ মেখে নেব। মাছটা নুন হলুদ মেখে আমি মাছটা ভেজে নেব। আমি তার আগেও কাতলা মাছের রেসিপি দেখিয়েছি, আমি আজকে আবার ঝাল করে দেখাচ্ছি। এটা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। আস্তে আমি কমিয়ে দেব, আমি 2 পিস মাছ আগে ভেজে নেব। আমার 1 পিস মাছ হয়েছে, আমি মাছটা উঠিয়ে দিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়েছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়েছে, আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। আর পেটির যে মাছগুলো, এগুলোকে হালকা করে ভাজবে, এগুলো কড়া ভাজবে না, তাহলে ভালো লাগবে না। এইবার আমি 1টা গোটা বড় বড় সাইজের পেঁয়াজ আমি দিচ্ছি। এবার আমি 7 মতো নুন দেবো। ½ চামচ হলুদ দিচ্ছি। ½ চামচ জিরে বাটা দিচ্ছি। 1টা চামচ ধনে বাটা দিচ্ছি। 1টা চামচ আমি কাঁচা শুকনো লঙ্কা বাটা দিচ্ছি, দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। আমি 1 মিনিট ভালো করে কষিয়ে নেব। এইবার আমি অল্প একটু জল দেবো, 1/2 কাপের মতো জল দিচ্ছি। এইবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমার মশলা থেকে তেল বেরিয়েছে, আমি এইবার অল্প করে জল দেব। এইবার আমি এর মধ্যে মাছটা ছেড়ে দেব। এইটা চটজলদি রান্না, রান্নাটা খুব সহজ, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়। অফিসের টাইমে খুব ভালো এই রান্নাটা করতে।
আমি এইভাবে মাঝে মাঝে রান্নাটা করি। এবার আমি দেব স্বাদ মতো নুন আর টমেটো কুচিটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিলাম এই কারণে একটু টক টক লাগবে। এবার 2-3 মিনিট আমার জাল উঠবে, তারপর আমি নামিয়ে দেবো। আমার কাতলা মাছের ঝালটা তৈরি হয়েছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। আপনারা এরকমভাবে রান্না করে গরম ভাতের সঙ্গে খাবেন, আর ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।